আসসালামু আলাইকুম সবাইকে, আমরা আশা করি ভালো আছি। বাট আমরা আসলে কি ভালো আছি? আমাদের নিজেদেরকে এই প্রশ্নটা করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টাইম, যারা আমরা হচ্ছে এইচএসসির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। অ্যান্ড এই জিনিসটা স্পেশালি আমি তাদের জন্য বলতেছি যারা হচ্ছে নিজের এলাকা ছেড়ে অন্য একটা এলাকায়, হইতে পারে তোমার বাসা পাবনা, পাবনা থেকে রাজশাহীতে, রাজশাহী কলেজে আসছো, অথবা হইতে পারে যে তোমার বাসা হচ্ছে মাগুরাতে, তুমি এসে যশোরে বা খুলনাতে কোনো কলেজে পড়তেছো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তোমার বাসা বিভিন্ন জায়গায় হইতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় হইতে পারে, বাট তুমি এসে ঢাকায় পড়ালেখা করতেছো। হইতে পারে সরকারি কলেজ, বেসরকারি কলেজ, হইতে পারে এমন কলেজ যেখানে আসলে কোনো ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন এতটা স্ট্রিক্ট না যেরকম বিজ্ঞান কলেজ, আবার হইতে পারে এমন জায়গা যেখানে রুলস অ্যান্ড রেগুলেশন অনেক স্ট্রিক্ট যেরকম ধরো হচ্ছে রেসিডেন্সিয়াল কলেজ। সো এই যে জায়গায় তুমি আসো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা সবাই একটা জিনিসে স্ট্রাগল করবা, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। লেখাটা ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে কিনা যায় না, বাট এই লেখাটা তোমরা একটু খেয়াল করো, অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশন জিনিসটা শুধুমাত্র এই ছোট্ট একটা বিষয় যারা হচ্ছে নিজেদের ভিতরে না আনতে পারবা, ট্রাস্ট মি, তোমাদের ভিতর অনেকেই এই কলেজগুলো থেকে ঝরে পড়বা। ঝরে পড়া মানে এমনটা না যে তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে, বাট তুমি আর হয়তো ভাই কলেজেই থাকতে পারবা না বা কলেজে থাকার আগ্রহই থাকবে না। অ্যান্ড একটা জিনিস মনে রাখো যে তুমি আসলে তোমার ঢাকার একটা কলেজকে চেঞ্জ করা, মানে ধরো নরডেম কলেজ বা বিজ্ঞান কলেজকে ছেড়ে দিয়ে তুমি যদি হচ্ছে নিজের এলাকার কোনো একটা কলেজে যাও, এতে করে যে তোমার এমন হবে যে তুমি পারবা না কিছু, মানে ধরো হচ্ছে তোমার মনে করো লাইফে ফেইলার হয়ে যাবে, এমনটা কিন্তু না। বাট বাস্তবে তোমার মাইন্ডসেটটা অনেক পিছায় যাবে, মানে তুমি নিজের ব্রেনে নিজেকে লুজার ভাবা শুরু করবা, বা ইভেন আশেপাশেও কিন্তু ওরকমই একটা ভাইব দেখতে পাবা। সো ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা যে তোমরা সামহাও নিজেকে অ্যাডাপ্ট করতে পারা। আমি অনেক দেখছি তোমরা এখন দেখার জন্য রেডি হওয়া শুরু করো, নেক্সট থ্রি মান্থস ভেরি ক্রুশিয়াল। দেখবা এই নেক্সট থ্রি মান্থসে অনেকেই তোমার হচ্ছে খুবই এক্সট্রিম ডিসিশন নেবে যে ওকে আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। ইভেন অনেকেই ভাবতে পারে যে ভাই এটা মানে সরকারি বিজ্ঞান কলেজ হবে, ঢাকা কলেজ হবে, অন্যান্য কয়েকটা কলেজ হবে। স্যার ইভেন নটরডেমেও এটা হইতে পারে, নটরডেমেও এটা হয়। গতবার প্রথম 3 মাসে আমি এই মেসেজ কিন্তু খুব কমনলি, জাস্ট প্রথম মাসটা শেষ হয়েছে, সেকেন্ড অ্যান্ড থার্ড মান্থে আমি মোটামুটি শিওর বলতে পারি 20-25টার মতো শুধুমাত্র নটরডেমিয়ান যারা আমাদের স্টুডেন্টের কাছে থেকে আমি মেসেজ পাইছি যে ভাইয়া আমার মনে হচ্ছে আমার নটরডেমে আসা ঠিক হয়নি, আমি সামহাও এখানে সে ভুল একটা কাজ করে ফেলছি। অ্যান্ড এই জিনিসটা কিন্তু কতটা যে তোমাকে সাফার করাইতে পারে এইটার দিকে একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমি একটা যদি আমার স্টুডেন্টের কথা একদম নাম ধরে যদি বলি, হিসাম নামকার একটা স্টুডেন্ট আছে, ও একদম ডিরেক্টলি আমাকে বলছে যে ভাই আমার কাছে মনে হচ্ছে আমার কাছে কলেজে যে টাইমটা আমি স্পেন্ড করতে সেটা খুব একটা ইউজফুল হচ্ছে না, এর থেকে বরং আমি আমার এলাকার কলেজে পড়লে ভালো হতো। আনডাউটেডলি তুমি ঢাকায় এসে দেখবা খুব ফ্রেন্ডলি টিচার পাচ্ছ, নরডেম কলেজে তারও অনেক বেশি ফ্রেন্ডলি টিচার থাকে, অন্যান্য কলেজে অনেক ফ্রেন্ডলি টিচার পাচ্ছ, বাট শুধু ফ্রেন্ডলি টিচারই কিন্তু একমাত্র তোমার আসলে উদ্দেশ্য না, তোমার ভালো রেজাল্ট করতে হবে, ভালো পড়ালেখা করতে হবে। এই জিনিসগুলোতে খুব বেশি পরিমাণে প্যারা খাওয়া লাগে। অ্যান্ড হোপফুলি আমরা কয়েকটা বিষয় যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা কিছুটা হলেও অ্যাডাপ্টেবিলিটি আমাদের ভিতর বাড়বে। অ্যান্ড হয়তোবা এই স্বপ্ন অনেক টাকা পয়সা খরচ করে যেসব যে কলেজে আসছি এগুলা কোনোটাই আসলে হচ্ছে কি আপনার হচ্ছে ধ্বংস হবে না। সো কয়েকটা বিষয় একটু দেখেন, আমি এখানে 4টা পয়েন্ট উল্লেখ করছি। 1 নম্বর যদি পয়েন্টের কথা বলি, এইখানে খেয়াল করেন আমি বলছি নিজেকে টর্চার না করা। আমি জানি আপনারা অনেকেই টানা টানা হচ্ছে ধরেন 5 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা পড়ে অভ্যস্ত না, সো প্লিজ শুরুতেই নিজেকে টর্চার করার দরকার নেই। আশের পাশের এক বন্ধু হচ্ছে তোমার মনে করো টানা 6 ঘন্টা পড়ে, তার মানে আমিও পড়তে হবে, না পড়লাম পিছা যাচ্ছি, এটা হয় না স্যার। হয়তো বা আপনি অফকোর্স কেউ 8 ঘন্টা পড়তেছে, আপনি 4 ঘন্টা পড়তেছেন, তার তো ভালো রেজাল্ট করার পসিবিলিটি বাড়তেছে, কিন্তু এটাই একমাত্র ওয়ে না, আপনাদেরকে এটা বুঝতে হবে। অ্যান্ড কোনোভাবেই নিজেকে টর্চার করা যাবে না। আপনি কী করেন, স্টেপ বাই স্টেপ ভাগ করেন, সে 8 ঘন্টা পড়তেছে, টানা ধরেন 6 ঘন্টা পড়তেছে, টানা 4 ঘন্টা পড়ছে, আপনি টানা 4 ঘন্টা পড়তে পারেন না, ওকে 1 ঘন্টা করে করে পড়েন, যেভাবে হোক, মানে নিজের ফ্রেন্ড হন। বাসায় কিন্তু বাবা মা নিজের ফ্রেন্ড ছিল, হ্যাঁ, তারা কিন্তু সাপোর্ট দিছে, আশেপাশে মানুষজন ফ্রেন্ডলি ছিল, এখন আপনার কোনো ফ্রেন্ড এখানে নাই,
তাহলে আপনি নিজের ফ্রেন্ড না হলে কেমনে সম্ভব? সবাই এই ডিপ্রেশনে ভোগার পিছনে বড় একটা কারণ কিন্তু নিজের সাথে হচ্ছে নিজে ফাইট করতে চায়। ফাইট করার দরকার নাই, নিজের সহযোগী হন অ্যান্ড নিজের যত খারাপ যে গুণ আছে, যে নিজের ফাঁকিবাজি যে কোয়ালিটি আছে ওইগুলোকে অ্যাভয়েড করবেন। ট্রু, বাট এর বাইরেও একটা কথা, সেটা হচ্ছে যে নিজের সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে হবে। ওকে লিমন, তুমি আসলে হচ্ছে এই জিনিসটা আজকে করতে পারো নি বা এই জিনিসটা সম্ভব হচ্ছে না, বাট এটা সাম হও, এখন একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে একটু পরে শেষ করবা, এইভাবে ফ্রেন্ড নাকি এটা যে ওকে কালকে থেকে ফ্রেশ স্টার্ট। কালকে থেকে ফ্রেশ স্টার্ট জীবনেও হয় না। সো মুখ্য কথা, নেক্সট যে জিনিস, নিজেকে টর্চার করা যাবে না, একদিন ব্রেক নাও, আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট। প্রথম দুই মাস এর পরে কিন্তু না ব্রেক নেওয়ার সুযোগ খুবই কম পাবা। ব্রেক নেওয়া মানে কি, এইখানে দেখো একদিন ব্রেকটা আসলে পুরো দিন ব্রেক নিতে বলতেছি না তোমাকে আমি। তুমি অ্যাটলিস্ট যেটা করো, শুক্রবার শনিবার যারা ছুটি থাকে, সো তুমি অ্যাটলিস্ট এই কাজটা করতে পারো যে ওকে আমি হচ্ছে ভাইয়া কি করব, আমি আজকের দিনে শিওর থাকবা যে ধরছে দুপুরবেলা দুইটা থেকে ধরছে রাত দশটা পর্যন্ত কিচ্ছু পড়বো না, একদম হোয়াট এভার ইট টেক্স, পড়তে মন চাইলেও পড়বো না। সো দেখো তোমার কাছে মনে হবে তুমি হাফ ডে ছুটি নিছো, শুক্রবারে হাফ ডে ছুটি নিলে, শনিবারে হাফ ডে ছুটি নিলে, অথবা অন্য একটা দিন তুমি ছুটি নিছো, বৃহস্পতিবার আর ধরছে মঙ্গলবার, এই দুই দিন হাফ ডে ছুটি নিছো নিজেরকে, যে ওকে আমি এদিন ধরছে মনে করো যাই করি না কেন আমি অর্ধেক সময় শুধু পড়ালেখার সাথে ইনভলভ থাকবো, অ্যান্ড কোন অর্ধেক নিজের থেকে আগের থেকে ফিক্স করে রাখা, তোমার ব্রেন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বাট বাকি টাইম যদি তুমি ফ্রি নিচ্ছ, এটা তোমার ব্রেনের ভিতরটা মেসেজ যাবে যে ওকে এটা আসলে এত টর্চারিং না, ইভেন ব্রেক নিয়েও ভালো রেজাল্ট করা যায়, খুব ভালো রেজাল্ট করা যায়। সো এই বিষয়গুলো খেয়াল রাখো। এরপরে দেখো অন্যের ভুল, ম্যাক্সিমাম যেটা আসলে করে এখানে কি করে ফেলে, তোমার হচ্ছে মনে করো ভাবে যে আচ্ছা একটু ছুটি কাটাবো একটু পড়বো, একটু ছুটি কাটাবো একটু পড়বো, এইগুলো ডিফাইন করে না বলে দেখা যায় যে না ছুটি কাটানো হয় না পড়া হয়। সো এই জন্য আমি বলছি একদম স্পেসিফিক করে ফেলবেন, এইরকম একটা টাইম আছে আমি পড়বোই না একদম। নেক্সট দেখেন, অন্যের ভুল রিপিট না করে, এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আমরা এরকম একটা এডুকেশনাল সেশন মতিঝিল, তারপর হচ্ছে ফার্মগেট, এলিফ্যান্ট রোডে অ্যারেঞ্জ করবো সব জায়গায়, সেটা হচ্ছে স্টুডেন্টসদের আমরা জাস্ট ডিসকাস করবো। সেটা হচ্ছে কি, যে যে মিস্টেকগুলো বারবার হয়, ইন্টারমিডিয়েট লাইফ ইজ ফুল অফ মিস্টেক, সেটা আমি সারা জীবন বলে আসছি। অ্যান্ড মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে যে যে বড়ো ভাইগুলা, আপনার সিনিয়র সাকসেসফুল ভাই বা আপু, যারা যে মিস্টেকগুলো করে গেছে, ওই মিস্টেকগুলোতে আপনি কতটুকু লার্নিং পাইলেন, লার্নিং আদৌ পাইছেন কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট স্যার। যদি এই বিষয়টা আপনারা যদি কন্টিনিউয়াসলি চেকে না রাখেন, অ্যাটলিস্ট এইটাও যদি জানতে পারেন যে কোনো একটা বড় ভাইয়ের কাছে থেকে শুইনা নিছেন যে কেমিস্ট্রির এই অধ্যায়ের এই টপিকটা পড়া লাগে না, এইটুকু শুনে নিয়েও আপনার লাইফে আগায় যাওয়ার জন্য কিন্তু অনেক ইউজফুল। সো যারা এটা করবেন না তারা দিন শেষে ডিপ্রেশনের শিকার হবেনই, কারণ ইন্টারমিডিয়েট লাইফ আপনি সব পড়ে পারবেন না আর সব ডিসিশন সঠিকভাবে নিতেও পারবেন না। সো অন্যের ভুল থেকে শেখা, যারা অলরেডি করে গেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াসলি এই বিষয়টার দিকে একটু ফোকাস দেন, আমার মনে হয় সহজ হবে। ফোর, ফাইন্ড আউট ওয়ান থিং দ্যাট মেক্স ইউ হ্যাপি অ্যান্ড ডু এভরি ডে। এভরি ডে এই জিনিসটা হচ্ছে আপনারা কি করবেন, করবেন একটা জিনিস, আপনি প্রতিদিন একটা এমন একটা বিষয় খুঁজে বের করেন যেটা আপনাকে খুশি করে, সেটাকে অ্যাডিকশনেও কনভার্ট করা যাবে না, আবার হচ্ছে কোনো একটা দিন মিসও দেওয়া যাবে না। যেরকম ভাই ধরেন আপনার দাবা খেলা খুব পছন্দ হয়, আপনি অনলাইনে বা বলেন হচ্ছে ফ্রেন্ডের সাথে অ্যাটলিস্ট হচ্ছে দিনে এক ঘন্টা দাবা খেলতে পারেন, আপনার ক্যারাম পছন্দ হতে পারে আপনার, তারপর হচ্ছে যে কোনো কার্ড খেলা পছন্দ হতে পারে বা এনিথিং হোয়াট এভার, বা আপনার হচ্ছে বাইরে হাঁটতে ভাল লাগে একটা জিনিস, এটারও কিন্তু একটা তাৎপর্য আছে। সবসময় আমরা দেখেন রাস্তায় যখনই হাঁটি তখনই কোনো একটা উদ্দেশ্য নিয়ে হাঁটি, যে ওইখানে গন্তব্য বসাতে যাচ্ছি, বাট রাস্তায় জাস্ট নর্মালি হাঁটতেছেন কোনো একটা কাম পিসফুল একটা রোডে, এইটাও লাইফে আপনাকে অনেক বড় একটা প্রাপ্তি বা আপনাকে একটা আপনার চিন্তাধারাকে ব্রডেন করে। সো ট্রাই টু ডু দ্যাট, আমি মনে করি এটা তোমাকে অনেক বেশি অ্যাজ এ পার্সন, অ্যাজ স্পিরিচুয়ালিটি তোমার আসলে অনেক বেশি বেটার করবে, ঠিক আছে? সো এই জিনিসটাও ট্রাই করো, হোপফুলি তোমার এই অ্যাডাপ্টেশনটা বেটার হবে। আমি অনেক বেশি এতগুলো পয়েন্ট আমি উল্লেখ করি নাই, জাস্ট খেয়াল রাখছি যে তোমাদেরকে সিম্পল চারটা পয়েন্ট বললাম, এই সিম্পল চারটা পয়েন্ট অ্যাটলিস্ট যদি তোমরা দুইটা বা তিনটাও ফলো করতে পারো, হোপফুলি তোমাদের অ্যাডাপ্টেশনটা ইজি হবে। আমি নিজে অ্যাডাপ্ট করতে পারছিলাম না, প্রথম ছয় মাস ধরে অনেক সমস্যা ফেস করছি। সো ইনশাল্লাহ তোমাদের হচ্ছে যদি এই বিষয়টা যদি তোমরা একটু খেয়াল রাখো, বেটার একটা এক্সপিরিয়েন্স আসবে কলেজ লাইফের, অ্যাটলিস্ট ডিপ্রেশনটা কম আসবে। আল্লাহ হাফেজ।